হ্যালো গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো একটা ভ্যাকিউম ক্লিনার, যেটা ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার। তো এটা কিভাবে ইউজ করবেন, এটা কিভাবে ইউজ করা যায় বা এর কত রকমের অ্যাটাচমেন্ট আছে সেটা আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবো। আর আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো এটাই হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার। এটা টোটাল 18 লিটারের ডাস্ট ক্যাপাসিটি আছে, টোটাল 18 লিটারের কন্টেনার আছে। এটার এমআরপি আছে 9,995। এটা 1200 ওয়াটের আছে, এটার এমআরপি 9,995, 1200 ওয়াটের আছে। তো আপনারা জাস্ট এর অ্যাটাচমেন্ট কী কী আছে না আছে পুরো ডিটেলস দেখতে পাবেন। তো আমি জাস্ট আনবক্সিং করছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। এর সাথে আপনারা পেয়ে যাবেন একটা ওয়ারেন্টি কার্ড, একটা ওয়ারেন্টি কার্ড আছে, 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো তো এটাই হলো কন্টেনারটা, এটা এর মধ্যে স্টোর হবে, এটার মধ্যে স্টোর হবে। এর মধ্যে একটা ফিল্টার আছে, এটা হেপা ফিল্টার বলে, এটা ফিল্টার আছে। এটা ইনসেন্ট, এটা পাইপ পেয়ে যাচ্ছেন, এক্সটেনশন পাইপ, এটা অনেকটাই বড় আছে। এটা স্ট্রেট পাইপ, এটা জয়েন করা যায়, স্ট্রেট পাইপ আছে এটা, এটা একটার মধ্যে একটা জয়েন করা যায়। এটা অনেকটাই বড় পেয়ে যাচ্ছেন। এখানে যে দুটো আছে ব্রাশ আছে, এটা হচ্ছে ফ্লোর ব্রাশ, মানে জাস্ট তলায় যদি আপনার ওয়েট জল জাতীয় কিছু থেকে থাকে তাহলে এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন, তুলে নিতে পারবেন, এবং এটা দিয়েও করতে পারবেন। তবে মেনলি এটা ধুলো তোলার জন্য খুব ভালো হবে। এই ব্রাশটা এর সাথে অ্যাটাচ করতে হবে, এটার সাথে ব্রাশটা অ্যাটাচ করতে হবে। কমপ্লিট ব্রাশ হয়ে গেল। এখানে একটা ব্রাশ আছে, এটা টুইন ব্রাশ বলে। তো এটা জাস্ট ধুলো ময়লা বা জল যদি টেনে তোলার হয় তোলা যাবে। এই একটা, এটা ফোল্ডিং সিস্টেম আছে। এই ব্রাশটা ধরুন কোনো, এই যে ফাঁকগুলো একদম ছোটো ছোটো ফাঁকগুলো থাকে, এখানে বড় ব্রাশ হলে এখানে ধুলো ময়লা তোলার প্রবলেম হয়, সাক করার প্রবলেম হয়, সেই জন্য এই ব্রাশটা দিয়ে পুরো এই কোণগুলো ধুলো ময়লা পুরো পরিষ্কার করা যায়। এর সাথে হুইল পেয়ে যাচ্ছেন, চারখানা হুইল আছে, চারখানা হুইল বাকেটটার মধ্যে লাগবে। আচ্ছা, এবারে এর সিস্টেমটা আমি দেখাই। এই যে পাইপটা আছে, এটা এখানে লক করতে হবে, এই লক হলো, লক হওয়ার পরে এটা যদি ডাইরেক্ট আপনি ধুলো ওড়াতে চান তাহলে উড়িয়ে দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে অন অফ সুইচ আছে, অন অফ সুইচ। তো এটা আপনাদেরকে চালিয়ে দেখাবো কিভাবে চালাতে হয়। এখানে বোর্ডের সুইচ অন করলাম, অন করার পরে এখানে এই সুইচটা দিতে হবে, এই
এইভাবে ধুলো ময়লা সব কিছু পরিষ্কার করা যাবে। ফ্লোরে যদি জল পড়ে থাকে তো জলটা পর্যন্ত পরিষ্কার করে নেওয়া যাবে। তো এটাই হলো ভ্যাকিউম ক্লিনার, ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার।